بلغ اللؤلؤ بكماله كشفت جوب جماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ اللؤلؤ بكماله او نبير امت زين رکھو একদিন নাকি ফারুক আজম মাওলা আলী সিদ্দিক আকবর আমার নবীকে খুঁজতেছে দেখে আমার নবী তিনি এলাকার কোথাও নাই ফারুক আজমের মনের মধ্যে সন্দেহ ঢুকলো কাফেররা নাকি নবীকে শেষ করে দিল ফারুক আজমের চোখে দিয়ে শুধু টলটল করে পানি কি হয়ে গেল কি হয়ে গেল যদি কোনো দুঃখের সংবাদ শুনে আমি ফারুক আজম শেষ হয়ে যাব সিদ্দিক আকবরের কলিজাটা দুকপুক দুকপুক করে ভিতরটা ছিঁড়ে যায় তিন দিন যাবত নবী নাই কোথায় গেলেন কোথায় গেলেন কোথায় গেলেন সিদ্দিক আকবর সহ সবাই খোঁজা আরম্ভ হলো ফারুক আজম তলোয়ার নিয়ে বের হলো কাফেরদেরকে ডাক দিল কাফের রে খবরদার এই তলোয়ার তোদের সামনে খাড়া যদি শুনতে পায় আমার নবীর কিছু একটা হয়েছে তোদের মাধ্যমে যদি কোনো ষড়যন্ত্র নবীর বিরুদ্ধে করে থাকিস খোদার কসম কচু কাটার মতো তোদেরকে আমি টুকরা টুকরা করে ফেলবো কারণ নবী ছাড়া আমি এক সেকেন্ড তো থাকতে পারি না তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দোজাহান তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দোজাহান ঠিক না আজমের কথা শুনে কাফের কেঁপে উঠলেন বললেন আমরা নবীর কোনো ক্ষতি করি নাই ফারুক আজম সহ নবীকে খুঁজতে বের হলো খুঁজতে খুঁজতে মরুভূমির মধ্যে যাইতে যাইতে দেখলে একটা রাখাল বসে আছে বললেন আখেরি নবীকে দেখেছো কিনা সে বলল তোমার আখেরি নবীকে জানি না তবে হ্যাঁ হ্যাঁ জানো আজকে তিন দিন যাব আমি এখানে বসা পাহাড়ের উপরে কে যেন একটা নুরানি চেহারার অধিকারী সুবহানাল্লাহ বলেন না আমার ফারুক আজমকে বললেন সিদ্দিক আকবরকে বললেন মাওলা আলীকে বললেন তিন দিন যাবত পাহাড়ের মধ্যে একটা আমরা দেখতে পেলাম তিন দিন যাবত একজন নূরানির চেহারার অধিকারী শুধু সিজদাই পরে কান্দে দুই চোখের পানি ছাড়ে জবানের মধ্যে একটাই শব্দ রব্বি হাবিলি উম্মতি সুবহানাল্লাহ তিন দিন যাবত কান্দে এই রব্বি হাবিলি উম্মতি শুনে সিদ্দিক আকবর ফারুক আজম মাওলা আলী বুঝতে পারলেন ইনি হলেন আমার নবী রহমাতাল্লিল ওই রাখাল বলে এই মানুষটারে যেমনে পারো ওইখান থেকে নিয়ে যাও আমার হাজার খানিক ছাগল শত শত উট উনার চার পাঁচ দিয়া পয়সা আছে তিন দিন যাব আমার ছাগলগুলো একটা ঘাসও খাই না আমার উটগুলো একটা পাথর খাই না ওই মানুষটা শুধু কান্দে তার সামনে বসে বসে বকরিগুলা উটগুলা মানুষের মতো হু 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 করে কান্না করতেছে বড় করে বলেন সুবহানাল্লাহ ওরে নবীর উম্মত কেমন আশেক হওয়া দরকার তোমাদের আমাদের কেমন প্রেমিক হওয়া দরকার আন্নাবি আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যদি মুমিন দাবি করতে চাও নবী নিজের জানের চাইতো বেশি আপন বেশি কাছে বড় করে বলেন সুবহান ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য তো শায়ের বলেন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে আজম সিদ্দিক আকবর মাওলা আলী দৌড়ে গেলেন আমার রসুল হু হু করে কান্দেন কেউ সামনে যায় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় সাহস করে সামনে গেলেন রহমতুল্লিল আলামিনকে উঠানোর জন্য চেষ্টা করলেন দেখে আমার নবী সিজদা থেকে উঠে না জবানের মধ্যে একটাই আওয়াজ রব্বি হাবিলি কোন রকম মাথা তুলে না
মাওলানা আলী মুশকিল কোষা বলে ওরে আমার আবু বকর সিদ্দিক আপনি আমার নবীকে সিজদা থেকে তুলতে পারবেন না একটা কাজ করুন যদি নবীকে সিজদা থেকে তুলতে চান নবীর চোখের পানি বন্ধ করতে চান একটাই মাত্র উপায় মা ফাতিমা তুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন রকম এখানে আইনা দয়াল নবীর সামনে দাঁড় করায় দাও কারণ ফাতিমা তুজ্জাহরা ডাক দিলে আমার নবী উত্তর না দিয়া থাকতে পারে না সঙ্গে সঙ্গে ফাতিমা তুজ্জাহরা কে আনা হলো মা ফাতিমা আসলেন আয়েশা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ফাতিমার জীবনের যত ইবাদত আপনি যেই উম্মতি উম্মতি বলে কাচ্ছেন উম্মতের জন্য কুরবান ইয়া রাসূলুল্লাহ মাথাটা তুলেন তিন দিন যাব সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দেন তারপরেও নাকি নবী মাথা তুলেন না আমার মা ফাতিমা তুজ্জাহরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে দুইটা নিয়ামত দিয়েছে একটার নাম হলো হুসাইন আর একটার নাম হলো হাসান ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমার হুসাইন এবং হাসানকে কুরবান করে দিলাম এইটা বলার দেরি আমার নবী সিজদা থেকে স্যার মোবারক তুইলা সঙ্গে সঙ্গে বললেন ফাতিমা তুমি কি বললা কি বললা আল্লাহ তো তোমার দোয়া কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ বলেন না